বাংলার সাথে ঝাড়খণ্ডের যোগাযোগের প্রধান মাধ্যম ধুলিয়ান পাকুর রোডের চাঁদপুর ব্রিজ। মাসনা নদীর ওপরে নতুনভাবে তৈরি করা হচ্ছে ওই ব্রিজটি। প্রতিদিন প্রতিনিয়ত শয়ে শয়ে ট্রাক, লরি, ছোট গাড়ি সহ দুই পাড়ের বহু মানুষের যাতায়াত এই ব্রিজের ওপর দিয়েই। তাই কথা ছিল যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটি পুনর্নির্মাণের। চুক্তি হয়েছিল ছ মাসের মধ্যে নতুনভাবে তৈরি করা হবে চাঁদপুর ব্রিজ। সেই কথা মতো ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। তবে এক বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অর্ধেক কাজ হয়েই পড়ে রয়েছে। এখনও পর্যন্ত অর্ধেক কাজ করা হয়েছে, যাকে ঘিরেই তৈরি হয়েছে মতান্তর। ব্রিজ নির্মাণের কাজ যেভাবে মন্থর গতিতে এগোচ্ছে তাতে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে ট্রাক মালিকদের। এই ব্রিজ সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের মানুষ লরি বা ট্রাক সম্বন্ধীয় কাজের সঙ্গে যুক্ত অনেকে আবার নিজেই ট্রাক চালক। ট্রাক চালকদের অবস্থা অনেকটাই গোদের ওপর বিষ ফোঁড়ার মতো। লকডাউনের জেরে একদিকে টান পড়েছে ট্রাক ব্যবসায়ীদের রুজি রোজগারে, তার উপরে দীর্ঘ সময় ধরে ব্রিজ বন্ধ থাকার কারণে এই সমস্যা দ্বিগুণ রূপে মাথাচাড়া দিয়ে উঠেছে। শামশেরগঞ্জ ট্রাক অ্যাসোসিয়েশনের তরফে বারবার ব্রিজ নির্মাণ সম্বন্ধীয় অভিযোগ তুলে ধরা হয় প্রশাসনিক আধিকারিকদের কাছে, তবে সুরাহা মেলেনি এই সমস্যার। কর্ণপাত করেননি এলাকার নেতা নেত্রী কেউই, তাই বাধ্য হয়েই হাল ছাড়তে বসেছেন ট্রাক মালিকরা। উঠে যেতে বসেছে ট্রাকের ব্যবসা। কবে এই ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হবে, কবেই বা আবারও দুই রাজ্যের মধ্যে যোগাযোগ স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে ট্রাক ব্যবসায়ী সহ এলাকাবাসী সকলেই। শামশেরগঞ্জ থেকে রামিজ রাজার রিপোর্ট, জেন টিভি। এই ব্রিজ নিয়ে অভিযোগ, এই যখন ব্রিজ তৈরি হয় তখন ইতিপূর্বে আমাদের একটা চুক্তি হয়েছিল বিডিও অফিসে যে ছ মাসের মধ্যে এই চাঁদপুর মাসনা নদীর উপরে যে ব্রিজ হবে সেটা ছ মাসের মধ্যে কমপ্লিট দিতে হবে। সেই হিসাবে আমাদের বিডিও অফিসে একটা আলোচনা হয়, তারপরে ব্রিজ ভাঙা হলো। কিন্তু ব্রিজ ভাঙার পরে যেভাবে ব্রিজ স্লো গতিতে চলছে মানে বলা যায় না। আমরা অনেকবার শামশেরগঞ্জ ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা অভিযোগ করেছি যে আমাদের এই এলাকা ঝাড়খণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের একমাত্র পথ হচ্ছে এই আমাদের চাঁদপুর ব্রিজ। অন্যান্য যে রুট দিয়ে আমাদের বেরোতে হচ্ছে সেখানে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, আমাদের অনেক পয়সাও খরচা হচ্ছে, আমাদের ট্রাকের ব্যবসা ধীরে ধীরে উঠতে বসেছে। সেই সমস্তগুলো কিন্তু এখানকার যা প্রশাসন রয়েছে বা রাজনৈতিক কর্মকর্তা রয়েছে তিনারা কিন্তু কর্ণপাতই করছেন না। আমাদের এলাকার শুধু গাড়ির শুধু নয়, এই এলাকার জনজীবনের মানে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। আমাদের এলাকা আমি মনে করি মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের এই বর্ডার এলাকাকে ট্রাকের ব্যবসা এবং বিড়ির ব্যবসা এই দুটি প্রধান ব্যবসার উপরে এই এলাকাটা নির্ভর করে চলে। তাই আমি এই চ্যানেলের মাধ্যমে আমি ঊর্ধ্বতম নেতৃত্বকে বলতে চাই এই ব্রিজটি যেন অতি সত্বর করা হয় এবং এলাকার অর্থনৈতিকটা যেন পুনরায় উজ্জীবিত করা হয়। আমাদের যে চাঁদপুর ব্রিজ গত এক বছর আগে ভেঙেছে সেটা ছিল লকডাউনের পরিস্থিতি। সে সময় আমরা অনেক রকম বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম শামশেরগঞ্জ ট্রাক ওনার অ্যাসোসিয়েশন থেকে, কিন্তু কোনো মতেই আমরা পারিনি। আমরা বলেছিলাম এখন লকডাউন পরিস্থিতি চালু হয়ে গেছে, ব্রিজটা আপাতত এক বছর না ভাঙলে ভালো সুবিধা হতো। কিন্তু এই লকডাউনের জেরে যখন ব্রিজটা ভেঙে দিল তখন থেকে কিন্তু আর কোনো কাজ ভালোভাবে হচ্ছে না। এখন অবধি দেখতে পাচ্ছেন আপনারা কোনো কাজ হচ্ছে না, কোনো লেবার মিস্ত্রি নাইকো। আমরা ইতি বলতে যাচ্ছি কাজ কেন এইভাবে বন্ধ আছে, ওনারা একটা বলছে আমরাকে কি লকডাউনের জেরে আমরা মালের যোগান করতে পারছি না, তার জন্য কাজ করতে পারছি না। এই ব্রিজ ভাঙার ফলে আমাদের যে গ্রামের বাচ্চা কাচ্চারা স্কুল যাতায়াত করতে গিয়ে অনেক রকম সমস্যা হচ্ছে। যেরকম এই আমাদের বেলি ব্রিজে 24 ঘন্টা জ্যাম লেগে থাকে, কোনো টাইমে ফাঁকা থাকে না। কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারাও গেছে, সেই বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা নাই। এখানে যায় সিভিক পুলিশগুলো আছে, তারা কোনো কাজ করে না, শুধু
পয়সা লওয়ার জন্য দু সাইডে ওরা বসে থাকে, বাকি কোনো ওদের এই জাম ছুটার ব্যাপারে কোনো ভূমিকা নাই। এবং এইখানে যে সমস্ত লেবারেরা কাজ করছে তারাও, তাদেরকেও আমরা জিজ্ঞাসা করছি ব্রিজটা কি কেন হচ্ছে না ভালোভাবে। আবার তারা আরেকটা কমপ্লেন দিচ্ছে কি আমরাকে এখানে কোনো মেটেরিয়াল বা কোনো মাল সরঞ্জামের ব্যবস্থা করে দিচ্ছে না, যে ঠিকাদার বা কন্ট্রাক্টর আছে তারা বলছে কি আমরা সিমেন্ট চাইছি, আমরা লেবার চাইছি, আমরা রড চাইছি, আমরাকে কিছু ভালোভাবে ব্যবস্থা করে দিচ্ছে না, তার কারণে আমরা এই ব্রিজের কাজ করতে পারছি না। তা আমার মনে হচ্ছে এখনও এই ব্রিজ এক বছর কাজ হবে না, এইভাবেই শুধু পড়ে থাকবে। এবং আমরা সমস্ত এলাকার যেগুলা গাড়ির সাথে ব্যবসায়ীর সাথে জড়িত আছি তাদের অনেক টাকা ব্যয়বিধান লোকসান হচ্ছে, যেরকম অনেক মালিক এখন অবধি কিস্তি তাক দিতে পারছে না। এক একটা গাড়ির ছ মাস, তিন মাস, চার মাস করে কিস্তি ফেল হয়ে অনেক গাড়ি দাঁড়িয়ে থেকে গেছে, সব গাড়ি পেপার ফেল হয়ে গেছে। কিছু কিছু ফ্যামিলি আছে তারা বাড়িতে এখন অবধি ভালোভাবে খাবার খেতে শুদ্ধ পাচ্ছে না, কারণ হচ্ছে তারা যখন গাড়িটা কিনে কিস্তিতে তখন অনেক রকমের আপনার লোন করে শ্বশুর বাড়ির গহনা বাইক যেগুলো পেয়েছিল সেগুলো বিক্রি করে কিস্তিতে সে গাড়িগুলো কিনেছিল। কিন্তু এই ব্রিজ ভাঙার ফলে এবং লকডাউনের ফলে সে গাড়িগুলো অনেক মানে বিক্রি হয়ে গেল এবং ফাইন্যান্সওয়ালা সব টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই বলে আমি, আমার নাম মোহাম্মদ আখতারুল হক, শামসেরগঞ্জ ট্যাক ওনার অ্যাসোসিয়েশনের সহ সেক্রেটারি। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা, বাজারে চলে এসেছে পিকোয়ান গুঁড়ো মশলা যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনী।